নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, ওভারহেডের তারে বিপত্তি, হিন্দমোটরে ব্যাহত ট্রেন চলাচল। পানীয় জল ও নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা, প্রতিবাদে জিটি রোড অবরোধ বৈদ্যবাটিতে। এখন আসছি বিস্তারিত খবরে। ওভারহেডের তারের চরম বিপত্তি, ঘটনায় সকাল থেকে হাওড়া বর্ধমান মেন লাইনের আপ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 7:30 নাগাদ ঘটনাটি ঘটেছে হিন্দমোটর স্টেশনে। শুক্রবার সকালে হাওড়া বর্ধমান মেন লাইন শাখায় ওভারহেডে বড় ধরনের বিপর্যয় ঘটার কারণে আটকে পড়ল ধানবাদগামী আপ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এর জেরে আপ 3 নম্বর লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে 2 নম্বর মেন লাইন দিয়ে আপ ট্রেন ও 1 নম্বর লাইন দিয়ে ডাউন ট্রেন চালানোয় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এদিন সকাল 6:30 উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝে হঠাৎই ওভারহেডে বিপর্যয় ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কথায়, সে সময় আপ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যাচ্ছিল। হিন্দমোটর স্টেশনে ঢোকার প্রায় 150 মিটার আগে হঠাৎই প্রচন্ড শব্দ হয়। তারপরই দেখা যায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যায়। স্থানীয়রা জানান, রেল লাইনের উপরে ওভারহেডের তার তালগোল পাকিয়ে যায়। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ওখানে। সকালবেলা থেকে দেখছি ব্ল্যাক ডায়মন্ডের ওভারহেডের তার ছিঁড়ে গেছে, যে কারণে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। অনেকক্ষণ দিয়ে তো দাঁড়িয়ে ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। টাইমে ট্রেন বন্ধের জন্য তো সবারই সমস্যায় পড়তে হচ্ছে। অফিস যাত্রীরা এখন আমাদের সমস্যার মধ্যে পড়তেই হবে, কিছু করার নেই। রেল কর্তৃপক্ষ যতক্ষণ না কিছু করছে ততক্ষণ আমরা এই অবস্থার মধ্যেই দাঁড়িয়ে থাকতে হবে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি তো 45 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়েই আছি। খবর পেয়ে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে ছুটে আসেন। বিশেষ সূত্রে জানা যায়, ওভারহেডের হাই টেনশন তারকে ধরে রাখার জন্য আড়াআড়িভাবে একটি ধাতব দণ্ড থাকে। সেই ধাতব দণ্ডটি খুলে যাওয়ার জন্যই এই বিপর্যয়। ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক রেলের আধিকারিকরা জানান, তাপমাত্রা তারতম্যের জন্যই সংকোচন ও প্রসারণের কারণে এই ঘটনা ঘটেছে। পরে সকাল 9:45 নাগাদ আপ লাইন দিয়েই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে পাস করানো হয়। তবে দীর্ঘ 5.5 ঘন্টা ধরে মেরামতির পর আপ লাইন দিয়ে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বিউরো রিপোর্ট, হুগলি আজকে। পরীক্ষা চলাকালীন কলেজের শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রের কপাল ফাটালো ছাত্র। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শ্রীরামপুর কলেজে। পরীক্ষা শুরুর মুখে কলেজের ভেতরে ঢুকে এক ছাত্রীকে মেরে মাথা ফাটিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে চম্পট দিল ওই কলেজের এক ছাত্র। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর কলেজ ক্যাম্পাসে। আক্রান্ত ছাত্রীর নাম লিপিকা মিশ্র। সে শ্রীরামপুর কলেজের বিকম অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। এদিন তার বিকম অনার্সের অর্থনীতির অঙ্ক পরীক্ষা ছিল। ছাত্রের মারধরে ছাত্রীর মাথা ফেটে যায় ও ডান হাতের আঙুল কেটে যায়। ছাত্রীর আর্তনাদ শুনে কলেজের মহিলা কর্মীরা এগিয়ে আসলে অন্য এক ছাত্রের মোটরসাইকেলে উঠে পালিয়ে যায় ছাত্র। অভিযুক্ত ছাত্রের নাম রাজীব মিশ্র। সে শ্রীরামপুর কলেজের বিকম তৃতীয় বর্ষের ছাত্র। আহত ছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে শ্রীরামপুর কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রী। পরীক্ষা দিচ্ছিলাম ও আমার ক্লাসরুমে গিয়ে আমার থেকে আমার ফোন ছিনিয়ে নিয়ে চলে আসে বাইরে। আমি ম্যামের থেকে ফোন নিয়ে আমি আমার বাবাকে কল করি। এবার আমার বাবা মা বলে যে আমি বাইরে আছি, তুমি এসো। আমি যখন বাইরে বেরোতে যাই সিঁড়ি দিয়ে, তো আমাকে মানে আটকাতে যাচ্ছে আর আটকাতে দিয়ে আমাকে মাথা ঠুকে আমাকে মেরে দেয় সিঁড়িতে। তোমার সঙ্গে ওর আগে পরিচয় ছিল? জোরজবরদস্তি আমাকে সিঙ্গুরে একটা জায়গাতে নিয়ে যায়, সেখানে গিয়ে আমাকে ওখানে মারে। তুমি এর আগে যখন গন্ডগোলটা হয়েছিল তখন জানিয়েছিলে বাড়ির লোকেদের? সিঙ্গুরে যখন হয়েছিল তখন জানিয়েছিল। কেন তোমার উপর হঠাৎ আক্রমণের কারণ কারণ তোমার কি কারণে মনে হচ্ছে যে তোমার উপর হামলা করছে? তার সাথে আমার রিলেশন ছিল 2 মাস আগেই। আমার ওর সাথে পরিচয় আমি জানতামও না, ফেসবুকের মাধ্যমেই জানা পরিচয় হয়েছিল। অ্যান্ড তারপর ওর আমার আমার কিছু ফটোস ওর কাছে ছিল, অ্যান্ড আমার প্রাইভেট কিছু মেসেজেস ছিল যেগুলো আমাকে দিনের পর দিন ধমকি দিয়ে যাচ্ছে কি মানে ও ইন্টারনেটে ছেড়ে দেবেন, পাবলিকালি করে দেবে, অ্যান্ড আমার বাবা মা সবাইকে দেখাবে। কলেজের ভাইস প্রিন্সিপাল বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, একটি অভিযোগ পেয়েছি, গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। হ্যাঁ, অভিযোগ একটা জমা পড়েছে, আমরা সেটা তদন্ত করে দেখছি কি করা যায়। বিউরো রিপোর্ট, হুগলি আজকে। ওভারলোডিং এর জেরে শ্রীরামপুরের রাস্তার বেহাল দশা, হেলদোল নেই পুলিশ প্রশাসনের।
দেখুন একটি বিশেষ প্রতিবেদন। শ্রীরামপুর রেল সাইডিং এ মালগাড়ি থেকে পণ্য খালাস করে নিয়ে যাওয়া পণ্য পরিবহনকারী গাড়িগুলো ওভারলোডিং এর ফলে রাস্তা ভেঙে যাচ্ছে। হেলদোল নেই প্রশাসনের। শ্রীরামপুর পৌরসভার এই রাস্তা প্রায় সারা বছরই ভাঙাচোরা অবস্থায় থাকে, কারণ ওভারলোড গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। রায়ল্যান্ড রোড, জাননগর রোড হয়ে জিটি রোড ধরে রিষড়া বাঁকখাল গোডাউনে যায় গাড়িগুলো। ওভারলোডিং এর ফলে গোটা রাস্তার বেহাল দশা। যে রাস্তায় 10 টন মাল নিয়ে যাওয়া যায়, সেখানে তার দ্বিগুণ পণ্য পরিবহন করা হচ্ছে। কাটায় ফেলে মাপ দিয়ে দেখে নেওয়া হচ্ছে কতটা ওভারলোড। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভা নজর দেয় না, ওভারলোড বন্ধ করতে কোনো ব্যবস্থাও নেয় না। ট্রাক ব্যবসায়ীদের অভিযোগ, একদল অসাধু লোক এইসব কাজ করছে। রাজ্য সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ করেছে, কিন্তু ওভারলোড বন্ধ হচ্ছে না। এর প্রতিবাদে আগামী 10ই জানুয়ারি লাগাতার ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক ওনার অ্যাসোসিয়েশন। রেল সাইডিং যারা পণ্য খালাস করছে তারাও ওভারলোডের কথা কবুল করেছেন। দেখুন, ওভারলোডের লরি গেলে, ওভারলোডের ট্রাক গেলে, ওভারলোডের কিছু গাড়ি এলে খুব স্বাভাবিক, কারণ রাস্তার যে ক্যাপাসিটি তার বেশি ওয়েটের যদি গাড়ি যায় খুব স্বাভাবিক, কারণ সেটা খারাপ হবে। এটা কিছু করার থাকে না মানুষের, তো ওভারলোডের গাড়ি গেলে রাস্তা খারাপ হবে। এই এর পেছনে অদৃশ্য হাত কোনো আছে? যে অদৃশ্য সুদৃশ্যর কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে দেখা উচিত পৌরসভার যে এই রাস্তায় লাগিয়ে দেওয়া উচিত, এত টনের গাড়ি চলবে, এত টনের গাড়ি অধিক হলে চলবে না, সেটা লাগিয়ে দিলেই হবে। এক কিলোমিটার তো গোডাউন আছে, তাই জন্য ওভারলোড করে নিয়ে যাচ্ছে। সামনেই গোডাউনটা, তাই জন্য কি ওভারলোড করার সে গভর্নমেন্ট থেকে কি রুলস আছে? না, গভর্নমেন্ট নিয়ম নেই, তা তথাপি ওভারলোড হচ্ছে। এক কিলোমিটার আছে বলে আমরা বাইরে রোডে যাচ্ছে না বেশি মাল, কিন্তু রাস্তা তো ভেঙে যাচ্ছে, এলাকার লোকেরা তো কমপ্লেন করছে। বাইরে রোডে যাচ্ছে না, এটা কি রাস্তা না? এটা কি তাহলে এটা রাস্তায় যাচ্ছে না কোনো? শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান অমিয় মুখার্জির দাবি, ওভারলোডিং ঠেকাতে পুরসভার কিছু করার নেই, পুলিশ প্রশাসন পারে বন্ধ করতে। এই নিয়ে বাসিন্দাদের ক্ষোভ বিক্ষোভ হচ্ছে মাঝে মধ্যে। পুরসভা বোর্ড লাগিয়ে সতর্ক করেছে, তাও কেউ মানছে না, আমরা হেল্পলেস। পুরসভার পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বহুবার, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ওভারলোডিং এর ফলে রাস্তা ভেঙে খরচ বাড়ছে, দরবার করেও কোনো সুরাহা হয়নি বলেন পুর প্রধান। টোলটেস আমরা লিস্ট দিয়ে দিচ্ছি, যারা লিস্ট হোল্ডার তার টোলটেস নেই, আমরা ইয়ারলি একটা হয়তো এমন পাই। কিন্তু যে হারে ওভারলোডিং লরি যাচ্ছে, সেটা পৌরসভার এখতিয়ারের বাইরে কিছু করার ক্ষমতা নেই আমাদের। এটা সম্পূর্ণ ট্রাফিক এবং পুলিশের প্রশাসনের ব্যাপার। এই নিয়ে পাবলিক এজিটেশন হচ্ছে মাঝে মাঝে, আমরা বহুবার চিঠি দিচ্ছি, বোর্ড লাগাচ্ছি যে এরকম লরি আসছে, চিঠি দিচ্ছি ওভারলোড বন্ধ করতে বলুন, এবং বোর্ড লাগাচ্ছি এত টনের বেশি এখানে যাবে না। বোর্ডটাও কেউ কেউ ফেলে দিচ্ছে বা কোনো সময় থাকছে না, মানছে না। শুধু আমরা এখানে হেল্পলেস, আমরা এখানে সিভিলিয়ান, তো আমরা এখানে কিছু করতে পারি না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি যে রাস্তা কোনো নষ্ট হচ্ছে, যে রাস্তা আমাদের ক্যাপাসিটি, সে বেয়ারিং ক্যাপাসিটি, আমাদের বেয়ারিং লোড যেটা নেবার কথা তার চেয়ে বেশি লোডের গাড়ি যাচ্ছে, এটা আমাদের পক্ষে খুবই অসুবিধাজনক এবং রেকারিং একটা এক্সপেন্স হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা দরবার করছি, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো সুরাহা আমরা দেখতে পাচ্ছি না। এর ফলে তো সরকারের রাজস্বও ক্ষতি হচ্ছে। সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে, সরকার নিশ্চয়ই বিবেচনা করছে, এটা আমাদের তো সরকারকে জানাবার কথা জানিয়ে দিচ্ছি, এবং পাবলিক লেটার যখন আমাদের কাছে আসছে এবং মানুষের যখন বলছে, এবং মানুষ বলার হচ্ছে, আমরা নিজেরাও অনুভব করছি যে আমরা যে টাকা সরকারের টাকায় যেটা আমরা করছি, পাবলিকের টাকায় রাস্তাঘাট তৈরি করছি, কিছু ব্যবসাদার বলুন বা যেই কোনো, তারা হয়তো নিজেদের স্বার্থে ওভারলোড করছে, কিন্তু সেই ওভারলোডটাকে কী করে রোখা যায় সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আরও বেশি সক্রিয় হলে আমার মনে হয় এটা ভালো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত উত্তরপাড়ায় অনুষ্ঠিত হতে চলেছে CPIM এর জেলা সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্তে চলছে দেওয়াল লিখন। দেওয়াল লিখনটা হচ্ছে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী হুগলি জেলার 23তম সম্মেলন আগামী 7ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি উত্তরপাড়া গণভবনে অনুষ্ঠিত হবে, এবং এই সম্মেলনকে কেন্দ্র করে আগামী 7ই জানুয়ারি রবিবার বেলা 2:30 সময় উত্তরপাড়া সিএ উদ্যান, মনমোহন উদ্যানে সিএ মাঠ, সেখানে আমাদের পার্টির প্রকাশ্য সমাবেশ শুরুর প্রাক্কালে, সম্মেলন শুরু হওয়ার প্রাক্কালে প্রকাশ্য সভা দিয়ে আমরা সম্মেলন শুরু করছি। এবং এই সম্মেলনের প্রধান বক্তা হচ্ছেন আমাদের পার্টি রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র, এবং উপস্থিত থাকবেন বক্তা হিসেবে আমাদের পার্টির হুগলি জেলার সম্পাদক কমরেড সুদর্শন রায়চৌধুরী। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের পার্টি, আমাদের এমন একটা সম্মেলন শুরু হচ্ছে এমন সময়কালে যেখানে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল তারা একে অপরের হাত ধরে অবস্থান করছে, এবং আজকের এই সম্মেলন এবং তার উপলক্ষে যে দেয়াল লেখে সবটাই করছি আমরা SFI হুগলি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে।
বর্তমান শীতের মরশুমে সবথেকে শীতলতম দিন আজকে। শীতের পারদ নামল দশে। উত্তরের হাওয়ায় কনকনে ঠান্ডাকে বহন করে সাত সকালে ঘুম ভাঙল আপামর বাঙালি। এখন সময় একটা বিরতির। বিরতির পর থাকছে পানীয় জল ও নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা, প্রতিবাদে জিটি রোড অবরোধ বৈদ্যবাটিতে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mundi, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together. All are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড চুচুড়া। সেনেট ব্লুমিং একাডেমি সেকেন্ডারি স্কুল ICSE বোর্ড অ্যাডমিশন ফর 2018-19 সেশন ইজ গোয়িং অন। এখানে লোয়ার নার্সারি থেকে ক্লাস 10 অবধি আছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজও হয়। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। আধুনিক ডিজাইন অথবা সাবেকি কারিগরি, কেমন গয়না পছন্দ আপনার? দিয়াশ্রী গোল্ড মিউজিয়াম, সোনা ও রূপোর অলংকারে ঠিক ঠিকানা। রেডিমেড হলমার্ক যুক্ত গহনা এবং আসল গ্রহরত্নের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, রবীন্দ্রনগর বাজার, চুঁচুড়া, হুগলি। ফোন 9051319527 9831403732। দিয়াশ্রী গোল্ড মিউজিয়াম, কারণ অলংকার আপনার অহংকার। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল।
এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। বিধিবিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ। অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিংসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণী, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থায় জেরবার বৈদ্যবাটির পুরো এলাকার সাধারণ মানুষ। আজ বাধ্য হয়ে জিটি রোড অবরোধে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। বেহাল রাস্তা ও দুর্বল নিকাশির প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটি জিটি রোডে। এদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ অবরোধের জেরে জিটি রোডের দুপাশে 26, 31 ও 2 নম্বর রুটের বাস দাঁড়িয়ে যায়। কাজে বেরিয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে শাওরাফুলি ফাঁড়ির পুলিশ ও বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বৈদ্যবাটি পুরসভার 4 নম্বর পম্পানগরে কয়েক হাজার মানুষ বসবাস করেন, কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। ভাঙাচোরা রাস্তার কারণে পথ চলা দুষ্কর হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে দুর্ঘটনার মুখে পড়ছে পথচারীরা। ওই এলাকার এক বাসিন্দার বক্তব্য, স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যেতে গিয়ে পড়ে যাচ্ছে, হাতে পায়ে চোট লাগছে। এছাড়া এলাকার পানীয় জলের অনেক সমস্যা রয়েছে, কিন্তু এলাকার কাউন্সিলর গোড়াচাঁদ শেঠ এলাকার উন্নয়নে কোনো কাজ করছেন না। আমাদের পাশের ওয়ার্ডে উন্নয়ন হলেও আমাদের ওয়ার্ডে কোনো উন্নয়ন হয় না। আমরা দারুণ সমস্যার মধ্যে আছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাই আমরা প্রতিবাদ করে রাস্তা অবরোধ করেছি। আমরা বৈদ্যবাটি মিউনিসিপালিটি 4 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। গত 20 বছর ধরে কাউন্সিলর, চেয়ারম্যান আশ্বাস দেওয়া সত্ত্বেও আমাদের কোনো রকম রাস্তাঘাট এবং জলনিকাশি ব্যবস্থার কোনো রকম আমরা সুরা পাইনি। ছেলেমেয়েরা পড়তে যায় তাদের জীবন হাতে ঝুঁকি নিয়ে, যে কোনো মুহূর্তে তারা পড়ে গিয়ে তাদের হাত পা ভাঙার সম্ভাবনা আছে। এই রাস্তা দিয়ে গাড়ি চলা তো দূরের কথা, মানুষ হাঁটা পর্যন্ত করতে পারে না। তো আমরা প্রশাসনের কাছে এবং স্থানীয় আমাদের
মিউনিসিপ্যালিটি বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির কাছে আমরা অনুরোধ করছি, পম্পানগর নিবাসী 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবিলম্বে যেন রাস্তাঘাট এবং জলনিকাশি ব্যবস্থাটা যেন আমাদের করে দেয়, তাতে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর কিছুই নয়, এই জন্যই আমরা অবরোধ করেছি, আমরা আর পাচ্ছি না। কারণ দীর্ঘ 20 বছর যাবৎ আমাদের মা বোনেরা ছেলেমেয়েরা আমরা দারুণভাবে খুব নিম্নমানের জীবিকা, খুব নিম্নমানের আমরা বসবাসে আমরা এখানে মানে অভ্যস্ত হয়ে পড়েছি। যদিও কাউন্সিলর গোড়াচাঁদ শেঠকে ফোন করে পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গণসংগঠন সমূহের যৌথ মঞ্চ বিপিএমও এবং ভদ্রেশ্বর বিঘাটি আঞ্চলিক কমিটির উদ্যোগে ভদ্রেশ্বর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গণসংগঠন সমূহের যৌথ মঞ্চ বিপিএমও এবং ভদ্রেশ্বর বিঘাটি আঞ্চলিক কমিটির উদ্যোগে ভদ্রেশ্বর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে কেন্দ্রীয় সরকারের ব্যাংক নীতির বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ ও প্রতিবাদে মুখর হল সংগঠনের সদস্যরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেবগোপাল চক্রবর্তী, অবনী গাঙ্গুলী সহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশ এবং যারা গ্রাহক সাধারণ আছে এবং সাধারণ মানুষ যারা ক্ষতিকারক দিকটা বুঝেছেন তাদের কাছে আমরা স্বাক্ষর সংগ্রহ করছি। দেবগোপাল চক্রবর্তী, ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তম বর্ষের বইমেলা শুরু হল শ্রীরামপুরে। আজ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্র পরিচালক গৌতম ঘোষ। তিনি শ্রীরামপুরের প্রাচীনত্ব বর্ণনা করেন, পাশাপাশি বই মানুষের পরম বন্ধু তা ব্যক্ত করেন। এই বইমেলায় মোট 40টি বইয়ের স্টল অংশ নিয়েছে। একটা সুস্থ জায়গাকে ফিরিয়ে আনার আমাদের যে সত্তা, আমাদের সত্তা জন্মেই কিন্তু প্রথমে মানুষ, মানবিক সত্তা, তারপরে জাতীয় সত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে গানটি দিয়ে উদ্বোধন হলো আমরি বাংলা ভাষা, এই বাংলা হচ্ছে আমাদের জাতীয় সত্তা, তারপরে ধর্ম। আমার মতে ধর্ম হচ্ছে বিশ্বাস, কেউ বিশ্বাস করবে কেউ করবে না, কিন্তু প্রথমে মানুষ, তারপরে জাতি, তার ভাষা, তারপরে ধর্ম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার 3টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভার 16, 17 ও 22 নম্বর ওয়ার্ডের পরিচালনায় প্রতিবারের মতো এবারও নবম বার্ষিক কোঁচাটি ফুটবল ময়দানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ আরো অনেকে। স্ত্রী পুরুষ মিলিয়ে বহু মানুষ এখানে রক্তদান করেন বলে জানালেন সিআইসি ও 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত সরকার। উদ্যোগে 16, 17, 22 নম্বর ওয়ার্ড মিলিয়ে 3টে ওয়ার্ড নিয়ে আমাদের এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। 2টো ব্লাড ব্যাঙ্ক মিলিয়ে 120 জন রক্তদাতা রক্ত এখানে দেবে এবং এখানে সব খাবার দাবারের ব্যবস্থা আছে। এটা আমাদের নবম বর্ষ, এটা প্রত্যেক বছরই আমরা ঘুরিয়ে পেয়েছি, একবার 16, তারপর 17, তারপর 22, প্রত্যেক বছর ঘুরে ঘুরে এটা হয়। এখানে আমাদের উদ্বোধন করে গেছে আমাদের বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবরাজ পাল, এক্স চেয়ারম্যান এসেছিলেন, আমাদের চেয়ারম্যান ছিলেন অরিজিতা শীল এবং আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার অন্যান্য কাউন্সিলররা ছিলেন এবং আমাদের যা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 51%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ওভারহেডের তারে বিপত্তি, হিন্দমোটরে ব্যাহত ট্রেন চলাচল। পানীয় জল ও নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা, প্রতিবাদে জিটি রোড অবরোধ বৈদ্যবাটিতে। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।